সময়টা এখন মার্চ মাসের শেষ, তাই বলা যেতেই পারে যে ক্যানাডার স্প্রিং স্টার্ট হয়ে গেছে। যদিও এখনকার ওয়েদার খুব একটা এখনও ভালো হয়নি, এখনও মাঝে মাঝে স্নোফল হচ্ছে বা বৃষ্টি হচ্ছে আর টেম্পারেচারও মাইনাসে আছে, কিন্তু তাও এই স্প্রিংয়ে ক্যানাডাতে আসা নিয়ে আমাদের অনেকের জন্যই আছে দারুণ একটা সুখবর, আর আজকের ভিডিওটা সেটার ব্যাপারেই। হ্যালো এভরিওয়ান, মিষ্টি বঙ্গলের আরও একটা পর্বে আমি সুদীপ্তা সকলকে ওয়েলকাম জানাচ্ছি। এবং আজকের ভিডিওটি খুবই স্পেশাল একটি ভিডিও, কারণ আজকের ভিডিওতে আমরা এক্সপ্রেস এন্ট্রির ব্যাপারে একটা দারুণ সুখবর শেয়ার করতে চলেছি। এক্সপ্রেস এন্ট্রি নিয়ে আমরা অনেক দিন ধরেই খুবই চিন্তিত, যারা এক্সপ্রেস এন্ট্রিতে অ্যাপ্লাই করে ক্যানাডাতে আসতে চাইছে তাদের জন্য। কত স্কোর হতে পারে এই এক্সপ্রেস এন্ট্রি বা পুনরায় কবে থেকে চালু হতে পারে এই এক্সপ্রেস এন্ট্রি, সেটাই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। আমরা সকলেই জানি যে ক্যানাডা হলো ল্যান্ড অফ ইমিগ্রেন্টস এবং এখানকার ইকোনমি অনেকটাই কিন্তু এই ইমিগ্রেশনের ওপরও ডিপেন্ড করে থাকে। এবং আমরা যদি একটু পেছনে চলে যাই, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে এক্সপ্রেস এন্ট্রি বন্ধ আছে বিগত 2020 সালের ডিসেম্বর থেকে। 2020 সালের 23rd ডিসেম্বর লাস্ট FSW ড্র হয়েছিল এবং সেখানে CRS এর কাট অফ স্কোর ছিল 468 এবং ITA দেওয়া হয়েছিল টোটাল 5000 জনকে। এবার যদি আমরা ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাসের লাস্ট ড্রটা দেখি, সেটাও হয়েছিল 2021 সালের 14th সেপ্টেম্বর এবং সেখানেও কাট অফ স্কোর ছিল 462 এবং ITA দেওয়া হয়েছিল টোটাল 2000 জনকে। এবং এখনও পর্যন্ত আমাদের মধ্যে অনেকেই আছেন যারা এক্সপ্রেস এন্ট্রিতে ভালো মতো CRS স্কোর করেছেন, কিন্তু যেহেতু এক্সপ্রেস এন্ট্রিতে ড্র হচ্ছে না সেই জন্য তারা এক্সপ্রেস এন্ট্রিতে অ্যাপ্লাই করতে পারছেন না। এছাড়াও যারা ওয়ার্ক পারমিট নিয়ে ক্যানাডাতে এসেছেন তাদেরও কিন্তু দেখা গেছে হয়তো ওয়ার্ক পারমিটের সময়সীমা প্রায় শেষের দিকে, এবং তাদের মধ্যে অনেকেই আছেন যারা CEC-তে আর নতুন করে এক্সপ্রেস এন্ট্রিতে অ্যাপ্লাই করতে পারছেন না, কারণ ITA না পেলে এক্সপ্রেস এন্ট্রিতে অ্যাপ্লাইও করতে পারছেন না এবং সেই কারণে ব্রিজিং ওপেন ওয়ার্ক পারমিটও অ্যাপ্লাই করতে পারছেন না। এছাড়াও অনেক ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকেও অনেক সমস্যার মুখে পড়তে হচ্ছে, কারণ দেখা গেছে তাদের ক্ষেত্রেও পোস্ট গ্র্যাজুয়েট ওয়ার্ক পারমিটের সময়সীমাটা জাস্ট শেষ হতে চলেছে এবং তারা যেটা ভেবেছিলেন যে পরবর্তীকালে CEC-তে অ্যাপ্লাই করবেন সেটাও করতে পারছে না। এবং আমরা বলে রাখি যে পোস্ট গ্র্যাজুয়েট ওয়ার্ক পারমিট কিন্তু একবারই অ্যাপ্লাই করা যায় বা একবারই পাওয়া যায় এবং সেটা কিন্তু রিনিউও করা যায় না, এবং হতেই পারে যে সেক্ষেত্রে তাদের নতুন ওয়ার্ক পারমিট লাগবে, এমনকি এটাও হতে পারে যে তাদেরকে ক্যানাডা ছেড়ে আবার নিজের দেশে ফিরে যেতে হলো। তো যাই হোক, অনেকেরই অনেক সমস্যা হচ্ছে এবং ফাইনালি এই সমস্ত সমস্যার অবসান হতে চলেছে আশা করা যায়, কারণ খুবই রিসেন্ট একটি ইন্টারভিউতে ইমিগ্রেশন মিনিস্টার স্যার শন ফ্রেজার তিনি জানিয়েছেন যে খুব তাড়াতাড়ি এক্সপ্রেস এন্ট্রি আবার রিজিউম করা হবে। তো চলো সরাসরি আমরা চলে যাই সেই খবরে এবং সেখানে কি উনি বলতে চেয়েছেন সেটাও আমরা দেখে নিই। রিসেন্টলি অ্যাপ্লাই বোর্ডের সাথে একটি ভার্চুয়ালি ইন্টারভিউ হয় স্যার শন ফ্রেজারের, এবং সেখানে প্রসঙ্গত উনি বলেছেন যে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট যে দিকগুলিতে গুরুত্ব দিয়েছেন তার মধ্যে অন্যতম হলো টেম্পোরারি ফরেন ওয়ার্কার্স এবং ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। এবং এই ইন্টারভিউ চলাকালীন চ্যাট বক্সের মাধ্যমে যখন ওনার কাছে জানতে চাওয়া হয় যে কবে থেকে আবার এই এক্সপ্রেস এন্ট্রি রিজিউম হতে চলেছে, তো তখন উনি বলেন এই স্প্রিংয়েতেই রিজিউম হতে চলেছে এক্সপ্রেস এন্ট্রি এবং অফিসিয়ালি ক্যানাডার স্প্রিং স্টার্ট হয় 28th মার্চ থেকে 21st জুন পর্যন্ত। তাই আমরা আশা করতেই পারি যে খুব তাড়াতাড়ি আবার এক্সপ্রেস এন্ট্রি ড্র হতে পারে। এবার যদি আমরা ব্যাকলগসের দিকটা দেখি তাহলে সেখানেও কিন্তু একটা বিরাট বড় সংখ্যার নাম্বার ছিল এবং এক্সপ্রেস এন্ট্রিটা পজ করার পেছনে এটাই সব থেকে বড় রিজন ছিল, কিন্তু একদম রিসেন্ট ইনভেন্টরি ডেটা অনুসারে 28 ফেব্রুয়ারি থেকে 15 মার্চের মধ্যে IRCC 4000 FSWP অ্যাপ্লিকেশন প্রসেস করেছে, যা বিগত 7 মাসের মধ্যে সব থেকে বেশি। এবার যদি আমরা ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাসের দিকটা দেখি তাহলে সেক্ষেত্রেও 15 মার্চ পর্যন্ত 10,400 জন CEC ক্যান্ডিডেটের অ্যাপ্লিকেশন প্রসেস করা বাকি আছে এবং 42 দিনে IRCC 4,751 জন CEC অ্যাপ্লিকেশনের প্রসেস করতে সক্ষম হয়েছে। তো সেদিক থেকেও আশা করা যায় যে ব্যাকলগ আগের থেকে অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে। এ তো গেল ব্যাকলগের কথা, এবার আমরা আসছি কাট অফ স্কোর মোটামুটি কত হতে পারে। দেখো, আমি অলরেডি তোমাদের সাথে আলোচনা করেছি যে ম্যান্ডেট লেটারে যেটা বলা হয়েছিল যে এই বছরে যেহেতু এক্সপ্রেস এন্ট্রির কোটাটাতে বেশি লোকজনদেরকে নেবে না, তাই তারা যেটা মনে করছেন কাট অফ স্কোরটা একটু বেশি রাখবেন এবং সেক্ষেত্রে যেটা ঠিক করা আছে সেটা হচ্ছে 500। এবং আমরা যদি লাস্ট যে FSW ড্রটি হয়েছিল সেটাতে যদি আমরা চোখ রাখি, সেখানে যে মিনিমাম কাট অফ স্কোরটি ছিল সেটা 468 ছিল। তো এখান থেকে বোঝাই যাচ্ছে যে যদি খুব কমও হয় তাহলে 480-490 এর নিচে কিন্তু নামবে না,
এবং আমাদেরকে সেই রকম ভাবেই প্রস্তুতি নিতে হবে, কারণ বয়স তো অনেকটাই চলে গেছে, এমনিতেই 2 বছর গড়িয়ে গেছে। তো আমরা হয়তো আইএলটিএস একটু ভালো স্কোর করতে পারি, আর কি কি উপায়ে আমাদের সিএর স্কোর বাড়ানো যায় সেদিকটাতেও নজর দিতে হবে। কারণ 2022 সালে যে এক্সপ্রেস এন্ট্রির মাধ্যমে লোকজনদেরকে পিআর দেওয়া হবে সেটার সংখ্যা কিন্তু খুব বেশি না, প্রায় আমরা আগের বছর থেকে হাফ হয়ে গেছে এটা ধরে নিতে পারি। তো সেই দিকটাতেও আমাদের গুরুত্ব দিতে হবে। এক্সপ্রেস এন্ট্রির ব্যাপারে যদি আরও ডিটেলসে তোমরা জানতে চাও তাহলে অবশ্যই আমায় কমেন্ট করে জানিও, আমি তোমাদের সাথে অন্য ভিডিওতে অবশ্যই শেয়ার করব। এবং একটা দুটো ভিডিওতে এক্সপ্রেস এন্ট্রি বলা যায় না, কারণ এক্সপ্রেস এন্ট্রি এতটাই বড় এবং কীভাবে তোমরা নিজেরা প্রিপারেশান নেবে বা নিজেরা অ্যাপ্লাই করবে সেগুলো অনেক ধাপ আছে, সেগুলো জানতে হলে অনেকগুলি ভিডিও বানাতে হবে। তো যাই হোক, এই ছিল মূল বক্তব্য যে কবে থেকে আবার এক্সপ্রেস এন্ট্রি স্টার্ট হতে চলেছে। আমি বলবো তোমরা প্রস্তুতি নিতে শুরু করো, কারণ যে কোনো মুহূর্তেই কিন্তু এক্সপ্রেস এন্ট্রি আবার ড্র করা শুরু হবে। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম, তোমরা সবাই ভালো থেকো।